আমার লাইভে যারা দেখতেছেন সবাইকে আজকের এই গরমের দিনে এই পানিতে দাঁড়িয়ে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি যে জায়গায় দাঁড়াই আছি এটা হচ্ছে গিয়ে মাধবপুর উপজেলা, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার খাসুরা নামক একটা গ্রাম, জগদীশপুর ইউনিয়ন। এই ইউনিয়নে আজকে পানিতে নামছি এই কারণে যে এত বড় অন্যায়ের সাক্ষী দেওয়ার জন্য আমার মনে হয়েছে যে মাটিতে না দাঁড়াই আমি পানিতে দাঁড়াইলেই সবচেয়ে বেশি জিনিসটা দেখাবে ভালো। আপনারা দেখেন আমার পিছনে যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পিলার হয়েছে, আটটা পিলার বারো বছর ধরে ঠিক একইভাবে দাঁড়াই আছে। এই বাচ্চাগুলো উপর থেকে জাম্প মারে কিন্তু এই ব্রিজ ব্যবহার করার সৌভাগ্য খাটুরা গ্রামের মানুষের আর কোনো নেই। আমি শুধু বলতে চাই যে মানুষের চোখের মধ্যে কত বড় পর্দা পড়লে, কর্তৃপক্ষের চোখের মধ্যে কত বড় পর্দা পড়লে, কি ধরনের অভিশপ্ত হইলে এত হাজার হাজার মানুষের এই সরকারি টাকা বরাদ্দ হওয়ার পরেও কত বড় দুর্নীতি করলে আজকে বারো বছর ধরে অর্ধেক একটা ব্রিজ শেষ করার পরে কোনো কাজ শেষ করতে পারলেন না। এই লোকজন এই বাঁশের উপর দেওয়া যায়, এই এই বাঁশের উপর দেওয়া যায়। আমি দেখেন আমি যে জায়গায় দাঁড়াই আছি এখানে বিভিন্ন কোম্পানির ময়লা আমার পায়ের উপর থেকে পায়ের নিচ থেকে উঠতেছে। এইখানে সাধারণ মানুষের চেহারা দেখেন, দেখে আমি জিজ্ঞেস করতে চাই এখানে আপনারা একটা জিনিস আছেন আছেন, আমি দেখতে চাই যে আমাদের এই যে এই যারা যারা নির্যাতন করেন তারা কি ধরনের নির্যাতন করেন আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। এই যে ব্রিজটা তুমি একটু দেখাও, এখানে এই দিক থেকে দেখাও ব্রিজটা, এই আটটা পিলার হয়েছে। এইখানে আমাদের কর্তৃপক্ষ আমি জানি না কারা কারা এইটা করেছেন, কারা কেন নেতাদের চোখে পড়ে না যে কেন কাজটা বারো বছর ধরে কাজটা কেন শেষ হয় না, এবং আদৌ তো আর শেষ হবে না। কারণ আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন কিনা, এই এই কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কত বছর আগের করা। এখন আমি এখানে একটা ছেলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, কে জানি বলছিল পড়ে গেছিল যাওয়ার সময়, তুমি আমার বলো তো বাবা তুমি এখানে কি হয়েছিল ঘটনাটা? স্যার আমি যখন ইন্টারমিডিয়েট মাধবপুর কলেজে পড়ি তখন স্যার সকাল ছয়টা বাজে প্রাইভেট পড়তে যাওয়া লাগতো আর কি মাধবপুরে, তখন স্যার আমি ওই ব্রিজ দিয়ে যখন মধ্যস্থানে গেছি স্যার, তখন আমি ওই মধ্যস্থান থেকে পড়ে গেছি স্যার। পড়ে যাওয়ার পর আমার প্রায় ছিল স্যার বেল্টে জুতা ছিল, তারপরে পিছনে ব্যাগ ছিল, বই ছিল, তারপরে স্যার স্মার্টফোন ছিল, তারপর ওইগুলো নিয়ে আমি পড়ে গেছি। তারপর স্যার আমি উঠতে পারি না স্যার, কেন আমার বেল্টের জুতা আমি খুলতে পারি না স্যার, উঠতেও পারি না। তা আমি মনে মনে চিন্তা করেছিলাম স্যার আমি হয়তো এই জায়গায় মরে যাবো, কারণ এত সকালে স্যার এই জায়গায় কোনো মানুষ ছিল না স্যার। আমার স্যার আমি এটাই ভাবছিলাম যে আমি মনে হয় এই জায়গায় আজকে মরে যাবো। তারপরে স্যার তিন চার মিনিট আমি স্যার ঝাবড়াই স্যার পরে আচ্ছা আমি আপনাদেরকে গ্রামবাসীদের জিজ্ঞেস করতে চাই, জিগাইতাম চাই যে জিনিসটা আপনারা না হয় আমারে বলছেন এই জন্য আমি আসছি। আপনাদের তো আরো অনেক নেতৃবৃন্দ আছে, এদেরকে জিজ্ঞেস দেখান না এটা এটা কেন এই অবস্থা? আমি 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 লাইভ থেকে বিদায় নেওয়ার আগে শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার বক্তব্য শুনতেছেন অবশ্যই এখানের মধ্যে দুর্নীতি দমন কমিশনেরও কেউ আছেন, শুধু ওসি মুয়াজ্জেম সাবেক ওসি মুয়াজ্জেমকে জেলে নিবেন, আইনজীবীদেরকে জেলে নিবেন, বড় বড় লোকদেরকে জেলে নিবেন, আর গ্রাম পর্যায়ে যারা লক্ষ লক্ষ মানুষে যারা কষ্ট দিছে, এইরকম যারা আজকে এই গ্রামের চোদ্দ পনেরো হাজার মানুষে যারা এই বারো বছর ধরিয়া এই পানির উপর দিয়া বাঁশের উপর দিয়া যারা এই চলতে বাধ্য করলো কষ্ট দিল, এদের বিচার কি দুদক করতে পারে না? দুদক যদি এইরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে যে কেন এই কাজটা এই সরকারি টাকাটা নষ্ট হইলো, এইভাবে কি কোনোভাবে সম্ভব? যদি আজকে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এটা জানেন যে যাদেরকে আমি দায়িত্ব দিছি এইগুলা করার জন্য এরা মানুষে এত কষ্ট দিতেছে, এরা এরা এত কষ্ট দিতেছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী জানলে অনেক কষ্ট পাবেন। কারণ উনার বাবাই সোনার বাংলা দেখার স্বপ্ন আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, আর আমরা যারা উনার নেতা কর্মী আমরা যা করতেছি এটা যদি উনি দেখেন তাহলে উনি লজ্জা পাবেন। লজ্জা পাওয়ার আগে আমার মতো নেতা যারা আছে আমি অনুরোধ করি, দুদককে অনুরোধ করি যে আমার মতো নেতারে ধরেন, ধরে ধর করে আমার হাতে হাত পরা পড়ান, তাও দৃষ্টান্ত স্থাপন করেন যে সাধারণ মানুষের কষ্ট, হাজার হাজার গ্রামে যারা মানুষের কষ্ট, এই কষ্ট যদি আপনারা আমলে না নেন তাহলে মানুষের দীর্ঘ নিঃশ্বাস থেকে কোনোদিন মুক্তি পাবেন না। আমার মনে আছে স্পষ্ট, আমি আমার হুজুরের কাছে পড়ছি, একটা সূরা নাজিল হয়েছিল, আল্লাহর তরফ থেকে বলছিলেন হে মোহাম্মদ তুমি কারে বুঝাইতেছো, এদের চোখের মধ্যে আমি পর্দা মেরে দিছি, হে মোহাম্মদ তুমি কারে বুঝাইতেছো, এদের কানের মধ্যে আমি মোহর মেরে দিছি, এরা অভিশপ্ত হয়ে গেছে। আমার এই কথার ধারাবাহিকতায় বলতে হয় এখানে যারা আমরা নেতাকর্মীরা আছি আমরা কি চোখের মধ্যে কি পর্দা পড়ে গেছে, আমাদের বুকের মধ্যে কি মোহর মেরে দেওয়া হয়েছে, আমরা কি অভিশপ্ত যে এত মানুষের কষ্ট আমরা শুনতে পাই না? আমার বক্তব্য যারা শুনছেন যদি আল্লাহর হস্তে কোনোভাবে শুনে থাকেন তাহলে অন্তত এই খাটুরা গ্রাম
গ্রামবাসীর এই মানুষের চেহারাগুলা দেখা, এরা শুনে বঙ্গবন্ধুর সোনার বাংলার আদর্শের সৈনিক, এদের এদের কষ্টের কথা চিন্তা করে হইলো এই ব্রিজের কাজ শেষ করেন, আর কারা এত বড় দুর্নীতি করছে এটা বের করেন, ভবিষ্যৎ যারা ইয়াং যারা আছে এরা যেন বুঝে যাইতে পারে যে রাজনীতি মানে এই ব্রিজের নামে টাকা মাইরা দেয় না, আর যারা টাকা মারবেন তারা বারো বছর পরে হইলো আইনের আওতায় আসতে হবে। এই আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Hey, come on, 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 come on